এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কবে যাব কাছে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। সারাদিনের কাজের মধ্যে একেবারে মাঝে কিন্তু ঘুরতে বেরোনো অবশ্যই দরকার, মাঝে মধ্যে একটু ঘুরলে শরীর মন দুটোই ভালো থাকে। সব পেস্ট করে নিয়ে নিয়েছি, এবার এটা আমি মুখে লাগাবো। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, প্রচণ্ড গরমে, গরমে তো প্রচুর র্যাশ বের হচ্ছে, তো ভাবলাম যে নিমগুলোতে পেস্ট করে একটু লাগাই, কারণ এই ঘাম আছে যাতে না হয় সেই চেষ্টাই করতে হবে। আর এই গরমে তো একবার ফুটবো ফুটবো হয়ে আসছে, তো তার জন্য আমি দেখো কী কী নিয়ে নিয়েছি। আজকে মেঘের অবস্থা সত্যি খুবই খারাপ, বাপরে কী রোদ দিয়েছে কিছু বলার নেই। তো মেঘটাও ঝুড়ি ঝুড়ি করে আছে, মনে হচ্ছে দুপুর দিকে একটু বৃষ্টিপাতও হতে পারে। তো যাই হোক, এই গরমে ভাবলাম যে দেখি ছাদে যদি একটু ছাওয়া থাকে তাহলে এটা ছাদেই মাখবো। একটু নিম হলুদ এর পেস্ট করে এনেছি। সত্যি ছাদে একদম পা ফেলা যাচ্ছে না, যা গরম, এই প্রচুর রোদ গরম পড়ে গেছে। আজকে মনে হচ্ছে জল হবে, তোমরা কি বলো বন্ধুরা? আকাশটা তো সেরকম পরিষ্কার লাগছে না, ঝলমলেও মানে রোদ দিচ্ছে, কিন্তু একটা চিড়বিড়িনি ব্যাপারটা রয়েছে। তো যাই হোক, একটু বৃষ্টির জন্য সবাই অপেক্ষা করছি। তো দেখো, আমাদের খামার বাড়ি থেকে কটা লেবুও নিয়ে এসেছিলাম, আর নিম আর হলুদ একসঙ্গে বেটে নিয়েছি। সব পেস্ট করে নিয়ে নিয়েছি, নিম হলুদ নারকেল তেল অ্যালোভেরা জেল সবটাই আছে, লেবু রস। তো এবার এটা আমি মুখে লাগাবো, তো দেখি কতটা পরিষ্কার হয়, কতটা র্যাশগুলো যায়। ঘর দৌড় যা উলট পালট হয়ে আছে, এগুলো একটু বাগিয়ে নি। বাপরে এত গঞ্জা গঞ্জার শেষ। কত গঞ্জা দে, রোজ এত এত গঞ্জা দে। তো আজকের মেনুতে আছে ভাত শাক, একটু করলা ভাতে, আর এই যে একটু পাতলা করে মাছের ঝোল আছে, পেঁপে কলা সব দিয়ে করা হয়েছে। আর টক দই তো আছে, টক দই দিয়ে যারা ভাত খেতে ভালোবাসে বসে তারা ঝোলটা শুধু মুখে খায়। বাইরে প্রচুর মেঘ করেছে, দেখো একটা ঘুঘু পাখি কেমন পথ ঘুরে আমাদের বাড়িতে ঢুকে পড়েছে, দেখো গোটা ঘর ঘুরে বেড়াচ্ছে। ওর মনে হয় পায়ে একটু আঘাত পেয়েছে, তো সেই জন্য হয়তো উঠতে পারছে না, এত আমরা তাড়াতাড়ি করে অবশেষে বৃষ্টি দেখা দিল। দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, চারিদিকে যে গরমে দাবদাহ চলছিল সেটা থেকে এবার মুক্তি, এবার অনেক শান্তি মিলবে। রাস্তা ছাপিয়ে একদম রাস্তা ছাপিয়ে জল যাচ্ছে, দেখো গাছগুলো কেমন নুয়ে গেছে বৃষ্টির দাপটে। সত্যি এই বৃষ্টিটা কদিন আগেই দরকার ছিল, গরমের হাত থেকে মানুষরা এবার একটু একটু স্বস্তি মিলবে। যা গরম চলছিল কিচ্ছু বলার নেই, ভ্যাপসা গরম থেকে এবার সত্যি যদি একটু ভিজতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু এই টাইমে আর ভেজার কোনো উপায় নেই, কারণ আর যা বজ্র বিদ্যুৎ হচ্ছে, একটু ভয়ও লাগছে। দেখো গাছগুলো কেমন হাওয়ায় নুয়ে যাচ্ছে, গরমে মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছিল। তো বন্ধুরা, বৃষ্টিটা কোথায় কোথায় হচ্ছে একটু কমেন্টে জানিও। তো বন্ধুরা, এটা হচ্ছে সিজনের প্রথম বৃষ্টিপাত আমাদের, তার যাই হোক খুব ভালো লাগছে, ভিজতে পারলাম না তার জন্য খুবই খারাপ লাগছে, কিন্তু পরের দিন নিশ্চয়ই আমরা পুরোটাই পুষিয়ে নেব। দেখো দূরে গাছতলায় একটা গরু দাঁড়িয়ে আছে, ও কিন্তু বাড়ি ফিরতে পারেনি, তো যাই হোক ও গাছতলায় কিন্তু বৃষ্টিটা উপভোগ করছে। ওই দেখো বৃষ্টিতে ছাতা মাথায় বেজে গেছে, বৃষ্টি উপভোগ করছে। দেখো আমরা বৃষ্টি উপভোগ করছি জানলা দিকে, দেখো বলো তোমার কেমন লাগছে বৃষ্টিতে ভিজবে একটু? খুব ভালো লাগছে, হ্যাঁ অনেকদিন পর বৃষ্টি হচ্ছে, তো খুব ভালো লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে, দেখো
এই বৃষ্টি দেখা হয়ে গেল, দেখো আবার সব বাড়ি ফিরছে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কবে যাব কাছে পাব ওগো তোমার নিমন্ত্রণ। সত্যি এই বৃষ্টি দিনে তো খুবই ভালো লাগে। বৃষ্টি ছাড়িয়ে যাওয়ার পর আমি এবার একটু মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়েছি, একটু বাইরের দিক থেকে ঘুরে আসি, একটু ঠান্ডা হাওয়া মৌসুম সবটা একটু উপভোগ করতে হবে। পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে গেছে, তাই তারপর আমি একটু ঘুরেই আসি। গরমে যা সত্যি কিছু বলার নেই, একটু স্বস্তি মিলছে, ঠান্ডাতে একটু বেশ ভালো লাগছে মৌসুমটা, তাহলে একটু ঘুরে আসি আর একটু কিছু ঘুরে আসি। সব সময় একই তো আমরা একটু ঘুরতে বেরিয়েছি, তো সারাদিনের কাজের মধ্যে একেবারে মাঝে কিন্তু ঘুরতে বেরোনো অবশ্যই দরকার। সবসময় যে বাড়ির কাজ নিয়ে থাকবো সেটা কিন্তু ব্যাপার নয়, মাঝে মধ্যে একটু ঘুরলে শরীর মন দুটোই ভালো থাকে, খুবই ভালো। সারাদিনের ক্লান্তির পর যদি একটু টাইম যদি ঘোরা যায় তো দেখবে শরীর মন সবটাই ভালো থাকে। আর গরমে তো ব্যস্ততার মধ্যে তো সারাদিনটা যা পেরোলো কিছু বলার নেই। এই কদিন যা গরম গেল, কদিন মানে বেশ কয়েকদিনই খুবই গরম, তো এই গরমের হাত থেকে আমরা খুব ভালোভাবে এই ওয়েদারটা যে এত সুন্দর হয়ে গেছে, তো সব মানুষেরই মাঝে মধ্যে ঘোরা অবশ্যই দরকার। তো চলো আজকে আমরা একটু ফুচকা খেয়ে আসি। আগে দেখো আজকে বাইরে খুব ভালো লাগলো, খুব মজা হলো, অনেক কিছু খেলাম ঘুরলাম এই বৃষ্টির পরে, খুব ভালো লাগলো। তো বাড়িতে পার্সেলও নিয়ে চলে এসেছি, তাহলে রাতে আর খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই। আর আমি তো আজকে রাতে আর কিছু খাবো না, কারণ ওই অল্পতেই আমার পেট ভরে যায়, আর বেশি কিছু খাওয়ার অত পেটও নেই। তো বন্ধুরা মাঝে মধ্যে একটু ঘুরতে যাওয়া অবশ্যই ভালো, তোমরাও একটু মাঝে মধ্যে ঘুরে এসো। আর আজকে বৃষ্টিতে ভিজতে পারলাম না, তার আক্ষেপটা তো রইলো, কিন্তু পরের দিন নিশ্চয়ই ভিজে নেব। তো এবার আমি একটু ফ্রেশ হয়ে যাই, আমি বাইরে থেকে এলাম। তো সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, আর আমার ভিডিওগুলো দেখো, আর কী ভালো লাগছে না লাগছে পুরোটাই আমাকে জানিও। 15টা তো 15টা বাজে, এবার একটু ফ্রেশ হতে জল খেয়ে শুয়ে পড়বো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।